সুয দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তোকমা দানা এবং ইসুফগুল একসাথে খাওয়ার সঠিক নিয়ম কি। এ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে তো আশা করছি আজকের ভিডিওটি দেখার পর এই সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো প্রথমে আমরা জানবো তোকমা দানা এবং ইসুফগুল একসাথে কেন খাওয়া হয় মূলত এটা কনেসটিবেশনের সমস্যা দূর করতে সাহায্য করে যাদের পায়খানা ক্লিয়ার হয় না দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই কম্বিনেশনটা খুবই ভালো কাজ করে এছাড়া এটার আরও অনেক অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এই দুটি খাবার অ্যাসিডিটি কন্ট্রোল করতে সাহায্য করে তারপর রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে ডায়াবেটিস প্রিভেন্ট করতে হেল্প করে এবং ওজন কমাতেও সাহায্য করে তো এই সমস্ত ক্ষেত্রে তোকমা দানা এবং ইসুপগুল খাওয়ার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণে তোকমা দানা এক গ্লাস পানিতে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর এই ভিজিয়ে রাখা তোকমা পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণে ইসুপগুল মিশিয়ে সাথে সাথে খেয়ে নিতে হবে তো এখানে অনেকে যে ভুলটা করে থাকে সেটা হলো তোকমা দানা এবং ইসুপগুল একসাথে ভিজিয়ে রেখে আধা ঘন্টা পরপর খায় আবার অনেকে আছে রাতে ভিজিয়ে রেখে সকালে খাই তো এভাবে খেলে তোকমার উপকারিতা পাওয়া গেলেও ইসুপগুলের কোনো গুণই আপনি পাবেন না ইসুপগুল পানিতে মেশানোর পর সাথে সাথে খেয়ে নিতে হয় যাতে এটা পেটের মধ্যে গিয়ে ফুলে ওঠে তো যদি কারো ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে আপনারা ইসুপগুল এবং তোকমা দানার এই কম্বিনেশনে দুই চামচ পরিমাণে মধু মেশাতে পারেন তাহলে এটা আরও বেশি এনার্জেটিক হয়ে যাবে এবং খুব ভালো একটি শরবতও কিন্তু হয়ে যাবে আপনারা অনেকে জানতে চান যে ইস্যুপগুলো এবং তোকমা দানার এই কম্বিনেশনটা প্রিপারেশন করতে নর্মাল পানি ব্যবহার করব নাকি গরম পানি তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন এখানে গরম পানি বা ফ্রিজের খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো ইসুপগুলো এবং তোকমা দানার এই কম্বিনেশনটা খাওয়ার সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে সকালে খালি পেটে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে তো রাতে ঘুমাতে যাওয়ার আগে খেলে যাদের প্রসাবের চাপে ঘুমের সমস্যা হয় তারা রাতে ঘুমানোর আগে না খেয়ে সকালে খালি পেটে খাবেন এটাই হচ্ছে সবথেকে পারফেক্ট টাইম তবে আপনারা চাইলে দিনের অন্য কোনো টাইমও খেতে পারেন এরকম না যে আপনি অন্য টাইমে খেলে আপনার অনেক বেশি সমস্যা হয়ে যাবে বিষয়টা এরকম না আমি জাস্ট একটা পারফেক্ট টাইমের কথা আপনাদেরকে বললাম তো এক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ইসুবগুল এবং তোকমা দানার এই কম্বিনেশনটা দীর্ঘদিন এক টানা খাওয়া যাবে না আই মিন বছরের পর বছর এক টানা খাওয়া যাবে না যদি কেউ খান তাহলে এটা আপনার শরীরে ডিপেন্ডেন্সি তৈরি করবে অর্থাৎ একটা সময় পর ইসুবগুল না খেলে আপনারা টয়লেট ক্লিয়ার হবে না এজন্য আপনারা যারা ইসুবগুল এবং তোকমা দানার এই কম্বিনেশনটা খেতে চান তারা কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে খাবেন ধরেন আপনি এক না এক মাস খেলেন তারপর দশ দিন গ্যাপ দিয়ে আবার কিছুদিন কন্টিনিউ করলেন এভাবে যদি আপনি গ্যাপ দিয়ে দিয়ে খান তাহলে এটা আপনার শরীরে ডিপেন্ডেন্সি তৈরি করবে না এবং আপনার কোনো সমস্যাও হবে না এছাড়া যদি এটা খাওয়ার পর আপনি যে উদ্দেশ্যে খাচ্ছেন সেটা যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে এটার কন্টিনিউ করার দরকার নেই তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আলোচনা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে লাইক দিবেন আর এই এই সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ